شكرا يا ربي شكرا هديت قلبي شكرا ودربي شكرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত সুধী ও ফেসবুক সোশ্যাল মিডিয়ার সকল দিনী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি সালাফি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও রমাদান করিম। আহলান ও সাহলান শাহরু রমাদান। আমরা সালাফি মিডিয়ার পক্ষ থেকে সকল মুসলিম দিনী ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি রমজানের সুস্বাগতম। শাহরু রমাদান আমাদের জন্য অতিব বরকতময় মাস। আসুন আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। অতি নিকটে আমাদের রমজান এসে পড়েছে আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে মিলি রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আবারও জানাচ্ছি সালাফি মিডিয়ার পক্ষ থেকে সকল দিনী ভাই ও বন্ধুদেরকে আন্তরিক মুবারকবাদ। আহলান ও সাহলান শাহরু রমাদান। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে হক জানা ও বোঝার তৌফিক দান করুন। সালাফি মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কের সাথে থাকুন, হক জানুন, সত্য প্রকাশে সালাফি মিডিয়ার ম্যাক্সিমাম ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। শাহরু রমাদান এটা এমন একটি মাস, যে মাস হচ্ছে গিয়ে সম্মানিত একটি মাস, যেই মাসের সিয়াম আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাঝে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম কে ফরজ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যেন তোমরা মুত্তাকি পরেজগার আল্লাহবীর হতে পারো। সুপ্রিয় দিনী ভাইয়েরা, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এই মাসের মান মর্যাদাকে, গুরুত্ব এবং তাৎপর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছেন এই কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে, হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য, পথ ও দিক নির্দেশনা দেওয়ার জন্য, ওবাইয়ানাত এবং এই কোরআন হচ্ছে বাইয়ানাত দলিল স্বরূপ, মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যের মাপকাঠি স্বরূপ। এই কারণে মানুষের জন্য আবশ্যক হচ্ছে যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন সিয়াম আদায় করে, সে যেন সিয়াম রাখে। আর এই সিয়াম এত গুরুত্ব এত তাৎপর্য, সলাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এই সলাতের এত গুরুত্ব কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে সর্বপ্রথম সলাতের শুনে, কিন্তু সলাতের আজর বা সওয়াব আল্লাহ নিজ হস্তে দেন না, সিয়ামের আজর বা সওয়াব আল্লাহ নিজ হস্তে দিয়ে থাকেন, যেটি ইসলামের পাঁচটি স্তম্ভ থেকে এটি একটি স্তম্ভ, চতুর্থ স্তম্ভ বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহ ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজিবি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের 2760 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বনি আদমের সমস্ত আমল, আল্লাহ বলছে বনি আদমের সমস্ত আমল তার নিজের জন্য, সলাত জাকাত সাদাকা মাতাফিতের খেদমত, এই সবগুলো তার নিজের জন্য হয়,
ইল্লা সোম সিয়াম ব্যতীত রোজা ব্যতীত ফা ইন্নাহু লি সেটা আমার জন্য হয় আনা আজিজিবি সেটা সওয়াব এবং আজর আমি নিজ হস্তে দিব ফেরেশতারা লিখবেন না তার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা জিনিসে আজর দিবেন সওয়াব দিবেন তখন সেটার গুরুত্ব কত বেশি হতে পারে আপনার মালিক যদি বলে নিজ হাতে আমি বেতন দেব মজুরি দিবে না তখন আপনি কত খুশি ঠিক সিয়ামের ক্ষেত্রে আমাদেরকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে সুন্দরভাবে যেভাবে আল্লাহর রাসূল রাখতে বলেছেন সমস্ত মনকার কাজকে তরক করে এই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ তৌফিক দান করুন আমিন সম্মানিত দ্বীনী ভাই এবং বন্ধুগণ যে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিলাম তা হচ্ছে শাহর রমাদান রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহান ও তাআলা বারোটি মাসের মধ্যে যে মাসটির কথা শুধু কোরআনে কেরিমের মধ্যে উল্লেখ করেছেন তা হচ্ছে শাহর রমাদান আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিম নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য অতএব রমজান মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে বুখারীর যদি 38 নম্বর হাদিস দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ অধ্যায় ঈমান বিষয়ে যে কথাটি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে غفر له ما تقدم من ذنبه তার পিছনের গুনাহগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ মাফের শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে এই রমজান মাস আসুন আমরা রমজান মাসের احترام করি এবং আমাদের মাঝে যে রমজান মাস আসছে এই রমজান মাসের আমরা গুরুত্ব দেই বেশি বেশি সালাত আদায় করি সিয়াম পালন করি এবং গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে maaf পেতে পারি গুনাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে maaf পেতে পারি এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার জন্য তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বুল আলামিন হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন